ধরে নিলাম সব গুজব, তারাই সঠিক, তো তারা কেন একটা ফেসবুক লাইভে এসে সজীব অজয় কেন একটু দেখাচ্ছে না যে যা কিছু হচ্ছে সব রিউমার, আমি আমেরিকাতে খুব বহাল তবিয়তে আছি, আমার ফ্রি মুভমেন্টের উপরে কোনো ধরনের রিস্ট্রিকশনস নেই। সোশ্যাল মিডিয়াতে আপনার কেউ কেউ বলেছেন জয় মহোদয় যুক্তরাষ্ট্রেই আছেন, বাস্তবে উনি কাতারে অবস্থান করছেন। আপনার যদি এর পরে কিছু জানার থাকে আমি আপনাকে উত্তর দিব, বাট আমি চ্যালেঞ্জ করে আমি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, উনি কাতারে অবস্থান করছেন, কাতারে ঢোকার ইমিগ্রেশনে ওনার এন্ট্রি পাবেন, কিন্তু উনি যে কাতার থেকে বের হতে পারেননি বা হননি সেটার প্রমাণ কাতার ইমিগ্রেশনে চেক করলেই আপনারা জানতে পারবেন। তাকে ফোন করে বলেছেন তুমি এখন সড়ক পথে, রেল পথে, নৌ পথে বা আকাশ পথে কোনো ইমিগ্রেশন ক্রস করতে গেলেই যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড হিসাবে তোমাকে গ্রেফতার করে ওই দেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করার জন্য যুক্তরাষ্ট্র সবাইকে ইনফর্ম করেছে। সো ডোন্ট টেক দ্য রিস্ক, তুমি এখানেই থাকো। হ্যাঁ মানে সেকেন্ড, তাহলে এর মানে কি উনি যদি কাতার থেকে বেরিয়ে যেতে চায় তাও পারবে না? সড়ক পথ, নৌ পথ, রেল পথ, আকাশ পথ, কোনো পথে। ওয়াশিংটনে তো আমরাও আছি, ওয়াশিংটনে তো আমাদের লোকজনও আছে, আমরা তো তারে খুঁজতেছি, আমরা তো তাকে খুঁজতেছি, ভার্জিনিয়াতে তার বাসায় গিয়ে খুঁজতেছি, ওয়াশিংটনে খুঁজতেছি, শেখ হাসিনার সাথে নাই, আমরা রাত দিন খুঁজতেছি, আমাদের 10 জন লোক এখনো খুঁজতেছে কোথায় আছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের কাছে অনেক রিউমার আছে। কেন তোমার কি বলে সজীবদের জয় প্রকাশ্যে আসে না? আমি তো ফেসবুকে দেখতেছি সে কোত্থেকে জানি কে জানি, আপনি বললেন না যে কে চালায়, শুধু জিয়া রহমানের বিরুদ্ধে, শুধু তারেক রহমানের বিরুদ্ধে, শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে। আপনার 2018 সালের নির্বাচন, এখন দেখলাম 2018 সালের নির্বাচন নাকি ভালো হয়েছে, কোথা থেকে ছবিটা দিয়ে আমি দেখতে, আপনি বলার সময় বলেছেন একটি কথা এবং তিনি যা কথা বলেন সেটাই তো একটা চমক বা মানে উদ্ভট কথাবার্তা বলায় তিনি খুব বিখ্যাত। তো আজকে আরেকটি উদ্ভট কথা তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, তো সেই বিষয়টা তো আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব। তিনি বলেছেন যে একটি গুজব দেখলাম যে সজীব অজয় জয়কে আমেরিকা বের করে দিয়েছে, আমরা তখন ওয়াশিংটনে, আমাদের সঙ্গে তার দেখা হলো, তিনি দিব্যি আছেন, কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু সেই অপপ্রচার অনেকেই লুফে নিয়েছে। তো তিনি বলার চেষ্টা করছেন যে আমরা অপপ্রচার করেছি, অপপ্রচারটা অনেকেই লুফে নিয়েছে। তো এখন আমরা যদি অপপ্রচার করে থাকি যে সজীব অজয় জয় যুক্তরাষ্ট্রে নেই, আমরা যদি অপপ্রচার করে থাকি যে সজীব অজয় জয় সিঙ্গাপুরে আছেন, আর তারা যদি বলে থাকেন যে সজীব অজয় জয় আমেরিকাতে আছেন, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে সজীব অজয় জয়কে কেন তার মায়ের সাথে একটা 2018 সালের পুরনো ছবি আপলোড করে বা ডক্টর করে তাকে বলতে হচ্ছে যে তার মায়ের জন্মদিন তারা সেলিব্রেট করছেন তার গলফ কোর্সে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই গলফ ক্লাবের যে ছবিটা, এটা 2018 সালের একটা ছবি, পুরনো ছবি তিনি নতুনভাবে আপলোড করলেন। তো এই যে একটা মিথ্যার আশ্রয় তিনি নিচ্ছেন, এটা তো মানে অত্যন্ত মানে তার একটা রাজনৈতিক অদূরদর্শিতা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তার যে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলটা, এটা যার মাধ্যমে তিনি অপারেট করছেন, তিনি হচ্ছেন সেই মোহাম্মদ আরাফাত। এখন এই আরাফাতের মতো মানে এইসব লোকজন সজীব অজয় জয়ের এখন অ্যাডভাইজার, এবং তারা এই ধরনের ভুয়া ছবি আপলোড করে প্রমাণের চেষ্টা করছে যে সজীব অজয় জয় আমেরিকাতে আছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যদি সত্যি সজীব অজয় জয় আমেরিকাতে থেকে থাকেন, তাহলে উনি কেন একটা ফেসবুক লাইভে আসছেন না, উনি কেন একটা ছবি তুলে দেখাচ্ছেন না যে উনি সত্যি আমেরিকাতে আছেন? আর ওনার মা যে এতদিন আমেরিকাতে ছিল, একটা অনুষ্ঠানেও তো তার সাথে তাকে আমরা দেখলাম না, কোন একটা হাই অফিসিয়াল মিটিং যেটা হলো তার বোনকে আমরা কয়েকটা জায়গায় দেখতে পেলাম, কিন্তু কই তাকে তো দেখতে পেলাম না। যাকে নিয়ে এত প্রশ্ন তাকে একটাবারও শেখ হাসিনার সাথে কোনো একটা অফিসিয়াল মিটিং এ দেখা গেল না, তার বোনকে দেখা গেল। তিনি নিজেই তো এই মিটিং গুলোতে এসে যত তাকে নিয়ে স্পেকুলেশন চলছে এই স্পেকুলেশন গুলোকে তিনি একদম শেষ করে দিতে পারতেন। তো এখন এই আব্দুল মোমেন বা তারা মানুষকে কিন্তু একটা মিথ্যা আশ্বাস দিচ্ছে বা একটা মিথ্যা কথা বলে তারা নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করছে যে সজীব অজয় জয়ের কিছু হয়নি, শেখ হাসিনা সরকারের কিছু হয়নি, তারা এখনো খুব শক্ত অবস্থানে আছে, তারা আমেরিকার যে চাপ এটাকে তারা কেয়ার করে না।
তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে জেক সুলিভানের সাথে যখন শেখ হাসিনার মিটিংটা হঠাৎ করে শেষ হয়ে গেল এবং শেষ হওয়ার পিছনে মূল কারণটাই ছিল সজীব অজের জয়, যে সজীব অজের জয়ের প্রসঙ্গটা যখন আসলো তখন যুক্তরাষ্ট্র থেকে তাকে স্পষ্ট করে বলে দেওয়া হলো যে এখানে আমাদের কিছু করার নেই, আইন তার নিজস্ব গতিতে চলবে। তো আমরা তো সবই বুঝতে পারছি যে কোথায় কোন খেলাটা হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে। তো এখন এরপরেও এই যে মোমেনের মতো একজন লোক এসে মিথ্যাচার করছে বা বলার চেষ্টা করছে যে সজীব অজের জয় খুব বহাল তবিয়তে যুক্তরাষ্ট্রে আছেন, তো এটা তো মানে খুব হাস্যকর। বা একজন এই যে ফরেন মিনিস্টারকে দিয়ে যে ধরনের একটা মিথ্যাচার করা হচ্ছে, এটা তো হাস্যকর ছাড়ার কিছু নয়। যে মানে তারা মানুষকে একটা মানে মানে মিথ্যাবাদিতা কোন পর্যায়ে গেলে তারা নিজেরা মিথ্যাচার করছে আর আমাদেরকে বলছে যে আমরা গুজব ছড়াচ্ছি। তখন কথা হচ্ছে, আমরা যদি সত্যিই গুজব ছড়িয়ে থাকি, সজীব অজের জয় কেন একটা ফেসবুক লাইভে আসছে না? সজীব অজের জয় কেন নিজের যুক্তরাষ্ট্রের অবস্থানটাকে জানান দিচ্ছে না? তার মানে কি আমরা ধরে নিতে পারি যে সিঙ্গাপুর থেকে সজীব অজের জয়কে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে, তাকে হাউস অ্যারেস্টে রাখা হয়েছে এবং এমনভাবেই তাকে হাউস অ্যারেস্টে রাখা হয়েছে যে তিনি একটা লাইভেও আসতে পারছেন না? তাকে কি ওই অ্যাংলেট পরিয়ে রাখা হয়েছে? তো এই যে আমাদের মনে যে এত প্রশ্ন আছে, তিনি তো ইচ্ছা করলেই পারেন যে আমাদের মতো যারা দুর্জন তাদের প্রশ্নের উত্তর দিতে, তিনি তো ইচ্ছা করলেই পারেন যে এসে প্রমাণ করতে যে সোশ্যাল মিডিয়াতে যে একটা গুজব হচ্ছে যে সজীব অজের জয় মার্কিন কারাগারে আছে, আরো কত কিছু হচ্ছে, ধরে নিলাম সব গুজব তারাই সঠিক, তো তারা কেন একটা ফেসবুক লাইভে এসে সজীব অজের জয় কেন একটু দেখাচ্ছে না যে যা কিছু হচ্ছে সব রিউমার, আমি আমেরিকাতে খুব বহাল তবিয়তে আছি, আমার ফ্রি মুভমেন্টের উপরে কোনো ধরনের রিস্ট্রিকশনস নেই? তো মূল কথা হচ্ছে, আমি বলবো না যে সজীব অজের জয় FBI এর কাস্টোডিতে আছে, আমি বলবো না যে সজীব অজের জয় আমেরিকাতেই আছেন, আবার আমি এটাও বলবো না যে সজীব অজের জয় সিঙ্গাপুরেই আছেন, কিন্তু মূল কথা হচ্ছে সজীব অজের জয়কে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং তিনি কোথায় আছেন এটা নিয়ে জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং এই প্রশ্নের উত্তর তিনিই দিতে পারেন। তিনি কোথায় আছেন তিনি বের হয়ে জানান দিলেই কিন্তু যত ধরনের তাকে নিয়ে যে ধোঁয়াশা বা প্রশ্ন এটা সমাপ্তি করতে পারে, কিন্তু ওই কারেজ তার মধ্যে কেন নেই? কেন তাকে নিয়ে এত ধোঁয়াশার তিনি সৃষ্টি করলেন? তিনি তো লাইভে এসে তিনি প্রমাণ করতে পারেন বা তিনি কোথায় আছেন তিনি তো জানান দিতে পারেন। আমরা তো তার মায়ের সাথে তার বোনকে দেখছি, তার মায়ের সাথে তো তাকে আমরা দেখছি না আজকাল। তাকে নিয়ে যে সমস্যা একটা হয়েছে এটা বোঝার জন্য তো আমাকে খুব বড় একটা রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার নেই বা আমার পাণ্ডিত্য জাহির করতে হবে না। আমরা সকলেই বুঝি যে তিনি অত্যন্ত বিপদে আছেন, অত্যন্ত ঝামেলায় আছেন। কি সেই ঝামেলা সেটা প্রকাশ করার মতো সৎসাহস কেন তাদের নেই? আর আমরা যখন আমাদের বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যগুলো উপস্থাপন করি তখন আমাদেরকে গুজববাজ বলা হয়। তো এই যে আজকে যে এই মোমেন যে কথা বললেন যে সজীব অজের জয়কে নিয়ে নাকি এরকম গুজব হয়েছে এবং তিনি ক্যাটাগরিক্যালি তিনি বলেই দিলেন আসলে যে এগুলো সব গুজব এবং তার সাথে ওয়াশিংটনে নাকি সজীব অজের জয়ের দেখা হয়েছে, তো প্রশ্ন হচ্ছে ওয়াশিংটনে যদি দেখাই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার একটা অনুষ্ঠানেও ওই তার বোন পুতুল ছিল কিন্তু কই, আমরা তো সজীব অজের জয়কে তার পাশে দেখলাম না একটা অনুষ্ঠানেও। তো তাহলে কোথায় আছে জয়? যদি ওয়াশিংটনে থেকে থাকে ওয়াশিংটনে কোথায় আছে? হাউস অ্যারেস্টে আছে? কোথায় আছে? কি আছে? কোন অবস্থায় আছে? কেন তাকে ফ্রি মুভমেন্ট করতে আমরা দেখছি না? আপনার যদি এ ব্যাপারে কিছু যোগ করার থাকে। না না, আপনি তো বলেছেন রাইটলি। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরে তার একটা অফিস আছে এবং তার মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা, তাকে আগে সকাল বিকাল সন্ধ্যায় আমরা দেখতাম, তো এখন গত 9 মাস দেখা যাচ্ছে না কেন? শেখ হাসিনা যেখানে সকাল বিকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে, লায়ার, একটা ডাফার, সেখানে এই মোমেনের মতো তার পাদুকা, স্লেভ, কৃতদাস, তার কথা বিশ্বাস করার কি কোনো কিছু আছে? তোমার সাথে ওয়াশিংটনে দেখা হয়েছে, ওয়াশিংটনে তো আমরাও আছি, ওয়াশিংটনে তো আমাদের লোকজনও আছে, আমরা তো তারে খুঁজতেছি, আমরা তো তাকে খুঁজতেছি, ভার্জিনিয়াতে তার বাসায় গিয়ে খুঁজতেছি, ওয়াশিংটনে খুঁজতেছি, শেখ হাসিনার সাথে নাই, আমরা রাত দিন খুঁজতেছি, আমাদের 10 জন লোক এখনো খুঁজতেছে কোথায় আছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের কাছে অনেক রিউমার আছে, কিন্তু আমরা রিউমারগুলো কেন থাকবে দেশের প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে? তোমার মতো মিথ্যুক এই হাসিনার সাথে এই পদতলে থাকো, কাপুরুষ, কাওয়ার্ড, ইডিয়েট, তুমি এগুলো বলতেছো যে আমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে আগে কে বিশ্বাস করে? কেন তোমার কি বলে
সজীবদের জয় প্রকাশ্যে আসে না। আমি তো ফেসবুকে দেখতেছি সে কোথেকে জানি কে জানি, আপনি বললেন না ওই যে কে চালায়, শুধু জিয়া রহমানের বিরুদ্ধে, শুধু তারেক রহমানের বিরুদ্ধে, শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে। আপনার 2018 সালের নির্বাচন, এখন দেখলাম 2018 সালের নির্বাচন নাকি ভালো হয়েছে, কোথা থেকে ছবিটা দিয়ে আমি দেখতে, আপনি বলার সময় আমি দেখতেছিলাম। তো কই প্রকাশ্যে আসুক, সে প্রকাশ্যে এসে বলুক যে হ্যাঁ আমি ওয়াশিংটন প্রেস ক্লাবে আজকে প্রেস কনফারেন্স করতেছি, আপনারা আসেন, তাহলে আমরা বলবো ওকে এতদিন যা ছিল রিউমার ফিনিশ, তোমার মতো চোর ডাকাত বদমাস ভালো করে ইংরেজি জানো না, এই আমেরিকায় নাকি এখানে লুকে গিয়ে থাকছিলা, সাইফুর রহমানের যখন বাণিজ্য উপদেষ্টা ছিল 1976 সালে, আইসা পরে এখান থেকে পালায় টালায় গিয়ে কি করছো না করছো, এখন হাসিনার পররাষ্ট্রমন্ত্রী হয়েছো, এখানে বিশালে ম্যাডাম যখন বেগম খালেদা জিয়া যখন এখানে আসছিল জাতিসংঘে দেখা করার জন্য 2-4 ঘন্টা বসেছিল, ম্যাডাম বলেছে তোমার সাথে তো দেখা করার আমার সময় নাই, পরে আওয়ামী লীগে যোগ দিছ, এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছ, মিথ্যা বলতে 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 তোমাদের তো জিহ্বা শক্ত হয়ে যাচ্ছে, এই জিহ্বা বাংলাদেশের মানুষ কয়দিন পরে পরিষ্কার করবে, একটু অপেক্ষা করো, তোমার তো বলার দরকার নাই, তুমি সজীবদের জয়কে হাজির করো, দ্যাটস ইট, যে সজীবদের জয়কে নিয়ে কেন ধোঁয়াশা থাকবে, কেন সে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা এত বড় অফিস নিয়ে বসে রয়েছে, 9 মাস ধরে অফিসে যায় না কেন, আগে তো দেখতাম রাস্তাঘাট বন্ধ করে VVIP ট্রিটমেন্ট দিয়ে তাকে এয়ারপোর্টে রিসিভ করা হইতো, এখন যায় না কেন বাংলাদেশে, ওই আমরা তো সব কথা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র তুমি হাজির করলেই তো হয়ে গেল, এ নিয়ে আর বেশি সময় নষ্ট করার দরকার আছে বলে আমি মনে করি না। আপনি চমৎকার বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের তাগিদ যুক্তরাষ্ট্রের, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন সংলাপের তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতের পর পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সংলাপের তাগিদ দেন মুখপাত্র ম্যাথু মিলার। ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয় আমেরিকা ও ইউরোপীয়রা বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেছে, আমেরিকা কি জানে যে 2009 সাল থেকে ক্ষমতায় থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন রয়েছে, এই অবস্থায় বাংলাদেশি জনগণের ভোটাধিকার থাকা এবং একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার যৌক্তিক হলেও অসম্ভব। শেখ হাসিনা গতকাল রাতে সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা বিষয়ে কিছু উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য করেছিলেন। পৃথিবীতে খুব কম মানুষই শেখ হাসিনার শারীরিক ভাষা ও ব্যঙ্গবিদ্রুপ বোঝে। তিনি এই কাজ করেছিলেন 2018 সালের 4 আগস্ট, সে সময় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের গাড়িতে শেখ হাসিনার নির্দেশেই হামলা হয়েছিল। তিনি সংবাদ সম্মেলনে বসে আবারও সেই একই ঠাট্টা এবং বিদ্রুপ করেছেন। জবাবে ম্যাথু মিলার বললেন, আমি শুধু বলতে চাই আমরা স্পষ্ট করে বলছি যে আমরা বাংলাদেশ সরকারের কাছে কি প্রত্যাশা করি, যেমনটা আমরা আশা করি প্রতিটা সরকারই কূটনীতিকদের নিরাপত্তার সুরক্ষার জন্য ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা মেনে চলবে। আপনার প্রথম প্রশ্নটির প্রেক্ষাপটে আমি বলতে চাই, যেমনটি আমি আগেও বলেছি, গতকাল বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সবার, সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের। আর আমরা বাংলাদেশে যা চাই বাংলাদেশের জনগণও তাই চায়, সেটি হলো শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আরেকটি প্রশ্ন ম্যাথু মিলারকে করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যে সংলাপ আহ্বানের প্রক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যদি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসেন, তারপর তিনি বিরোধীদের সঙ্গে সংলাপে বসবেন কি না সে বিষয়ে ভাববেন। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি এবং তার প্রশাসন বিরোধীদের ওপর ব্যাপক আক্রমণাত্মক আচরণ করছেন। আজ গতকাল মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলীয় 2 নেতা নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে অনেকে। এরই মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছে বিএনপির 2 শীর্ষ নেতা। প্রতিদিনই তারা বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তাহলে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আপনার প্রশ্নের প্রথম অংশের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, তবে এটি বলতে চাই যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আগে যে লক্ষ্যগুলো উল্লেখ করেছি আমরা বিশ্বাস করি সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য সংলাপ গুরুত্বপূর্ণ। মিলার আরও বলেন, আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি বলতে চাই, আমরা জানুয়ারিতে নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং সহিংসতার ঘটনাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে বাংলাদেশের জনগণের সুবিধার জন্য শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের একত্রে কাজ করার আহ্বান জানাতে কাজ করে যাচ্ছি এবং আমরা তা চালিয়ে যাব। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।